নিউ ইয়র্কের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টার তথা মসজিদ আল কোবার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত 11 ফেব্রুয়ারি জ্যামাইকার 107/24 ইনউড স্ট্রিটে অবস্থিত মসজিদটির কার্যালয়ে এই কমিটি গঠিত হয়। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী এম আর খান সেলিম, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুর রহিম লিটু, জিয়াউল হক সরকার, জাকির হোসাইন এবং কাজী জামান। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল পাশা এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দিদারুল আলম। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাইফ খান এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ এন ইসলাম। নতুন এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস হোসাইন, মোহাম্মদ এস চৌধুরী, সরওয়ার আলম, খালেদ আহমেদ, মাহবুব আলম, শহীদুল ইসলাম, মাসুদ আলম ভূঁইয়া এবং মোহাম্মদ নজরুল ইসলাম।